হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো। তো বন্ধুরা, ইউটিউবের যে মনিটাইজেশন বাটন রয়েছে বা ইউটিউবের মনিটাইজেশন আপডেটস নিয়ে প্রচুর ভিডিও এই মুহূর্তে শেয়ার করেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার। তো সেখান থেকে আমি বেশ কিছু ভিডিও দেখে একটা জিনিস বোঝার চেষ্টা করেছি যে সকলেই একটা জিনিসের উপর জোর দিয়েছে যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এবং যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি, অর্থাৎ যাদের চ্যানেল মনিটাইজ হয়নি এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের চ্যানেল মনিটাইজ পাওয়া কিন্তু অনেকটা হার্ডওয়ার্ক হয়ে গেছে এবং কঠিন হয়ে পড়েছে। এটা কি আদৌ সত্যি বা এর ভেতরে গল্পটা কী, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা যদি সঠিক নিয়মে কাজ করি তাহলে চ্যানেলে মনিটাইজ পাওয়া কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু গ্যারান্টেড। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ওকে? তো একটা জিনিস আমরা সকলেই জানি যে দিনকে দিন বা দিনের পর দিন কিন্তু ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটার তার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। তো ইউটিউবের মধ্যে এমন কোনো কন্টেন্ট তোমরা দেখতে পারবে না যে সমাজ বিরোধী কোনো ওয়ার্ক সেখানে শেয়ার করেছে কেউ এবং সেই ভিডিওটা সেই মুহূর্তে ইউটিউবে রয়েছে, এটা কিন্তু তোমরা দেখতে পারবে না। ইউটিউব সবসময় আমাদেরকে একটা জিনিস শেখায় বা আমাদেরকে সেই সব কন্টেন্টগুলো শেয়ার করতে বাধ্য করে যে কন্টেন্টগুলো আমরা সমাজের উপকারে লাগাতে পারি, অর্থাৎ সমাজের মানে কী বলে সোশ্যাল ফ্রেন্ডলি কন্টেন্ট আমরা শেয়ার করি, সেটা ইউটিউব সবসময় চায়। সমাজ বিরোধী কাজ কেউ শেয়ার করুক সেটা কিন্তু ইউটিউবে চায় না। তো এরকম কোনো কন্টেন্ট কিন্তু তোমরা দেখতে পারবে না যে সমাজ বিরোধী কেউ কাজ সেখানে কেউ শেয়ার করেছে এবং সেই কন্টেন্টটা ইউটিউবে রয়েছে। তো সবসময় আমরা যদি সোশ্যাল কিছু জিনিস ছাড়ি, যেখান থেকে কিছু ছাড়ার পর যে জিনিসটা সকলের উপকারে লাগবে সেই জিনিস যদি আমরা ছাড়ি তাহলে সেখানে কোনো প্রবলেম নেই। যদি আমরা এই নিয়মটার বাইরে চলে যাই, মানে সোশ্যালের ক্ষতি হোক এইরকম জিনিস যদি আমরা শেয়ার করি, তাহলে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে আমরা কিন্তু চলে গেলাম এবং সেখান থেকে আমাদের চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। কারণ আমি সেই ইউটিউবের যে রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, মানে যে নিয়ম বা শর্তাবলী রয়েছে সেগুলো আমি ফলো করছি না, দেন ইউটিউবের তরফ থেকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত অনেক ভিডিও দেখার পর তোমরা কিন্তু দেখে গেছো, তো চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আমাদের চ্যানেলে আর মনিটাইজ পাওয়া যাবে না। তো এরপরে আমরা কিন্তু একটা চ্যানেলে এখন যাব, চ্যানেলে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে আদৌ ব্যাপারটা কী, ওকে? তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা চ্যানেল ওপেন করেছি, যে চ্যানেলটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে মনিটাইজেশন একটা যে বাটন রয়েছে বা টুল রয়েছে, সেই মনিটাইজেশন টুলে আমরা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবার কাউন্টের একটা অপশান রয়েছে এবং এখানে ওয়াচ টাইমের জন্য একটা অপশান রয়েছে, ওকে? তো এইখানে আর একটা যে দেখতে পারবে, আর একটা এখানে অপশান চলে আসবে বা আর একটা কী বলে এটাকে বার চলে আসবে, যেখানে দেখা যাবে যে কতগুলো স্ট্রাইক রয়েছে, কমিটি গাইডলাইন কতগুলো স্ট্রাইক রয়েছে। তো এখানে একটা যে এই ধরনের আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে, তো সেখানে আমরা দেখতে পারবো কমিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না বা মানে পড়েছে কি না। তো এই কমিটি গাইডলাইন স্ট্রাইকের যখন এই ট্যাবটা চলে আসবে, তখন যদি একটাও ট্যাব যদি আমাদের থাকে, মানে একটাও যদি স্ট্রাইক থাকে, অ্যাক্টিভ স্ট্রাইক, আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের চ্যানেলে কোনোরকম অ্যাক্টিভ স্ট্রাইক থাকলে আমাদের চ্যানেলে কিন্তু কোনোরকমভাবে আমরা চ্যানেলটাকে রিভিউ করাতে পারবো না। তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে নোটিফাই মি হোয়েন আই অ্যাম এলিজিবল। তো আমার চ্যানেলে এখানে দেখতে পাচ্ছ যে বারো মাসের মধ্যে বা বিগত 365 দিনের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয় তাহলে আমরা নোটিফাই মি হোয়েন আই অ্যাম এলিজিবল। তো এখানে আমাদের বলছে তখন এখানে একটা এলিজিবলের একটা থাকবে, অ্যাপ্লাই করতে পারবো আমরা, রিভিউতে পাঠানোর জন্য একটা অ্যাপ্লাই বাটন পাবো। তো এখানে অ্যাপ্লাই বাটনটা কিন্তু এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করার পরে কিন্তু আমরা পেয়ে যেতাম, কিন্তু এখন থেকে যেটা আপডেটসটা আসছে, মানে আপডেট যেটা আসছে সেখানে কিন্তু অনেকের চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত এটা আপডেটটা মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এখানে যেটা আসবে, এখানে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে ট্যাবটা এখানে দেখা যাবে, সেখানে যদি কোনো রকম অ্যাক্টিভ স্ট্রাইক থাকে তাহলে কিন্তু এখানে মানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা জানি যে আমাদের কোনো যদি স্ট্রাইক থাকে তাহলে আমরা সেখানে মিনিমাম 90 দিন, অর্থাৎ 90 দিনের একটা ভ্যালিডিটি থাকে, এই 90 দিনের পিরিয়ডের মধ্যে আমরা কোনোরকমভাবে এই সেই অ্যাক্টিভের বা আমরা যে অ্যাপ্লাইয়ের কোনো বাটন কিন্তু পাবো না, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে। আর যদি এরকম ব্যাপার থাকে যে আমার চ্যানেলে কোনোরকমভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই বা চ্যানেলে এরকম 90 দিনে পার হওয়ার মধ্যে যদি আমার সেই পাবলিক ওয়াচ টাইম 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ হয়ে যায় এবং সেখানে যদি চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু চ্যানেলটা আমরা রিভিউতে পাঠাতে পারবো না। যেই মুহূর্তে 90 দিনের পিরিয়ডটা পার হয়ে যাবে সেই মুহূর্তে আমাদেরকে ওই অ্যাপ্লাই বাটনটা রিভিউতে পাঠানোর বাটনটা কিন্তু সেই মুহূর্তে সেখানে আমরা দেখতে পারবো, ওকে? এইটা কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আর একটা জিনিস, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইকের মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে হবে না।
কপিরাইট স্ট্রাইকটা আমরা কি জানি, আমাদের আমরা যদি অন্য কারো কন্টেন্ট কপি করে আমাদের চ্যানেলে পাবলিশ করি, সেটা হল সেই কন্টেন্ট ক্রিয়েটার যদি আমাদের চ্যানেলে কোনো রকম স্ট্রাইক দেয়, সেটা কপিরাইট স্ট্রাইক। কিন্তু এখানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের যে কমিউনিটি রয়েছে সেখান থেকে তার রুলসটা যদি আমি ফলো না করি, সেখান ইউটিউবের তরফ থেকে একটা স্ট্রাইক দেওয়া হবে। সেটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কোনো রকমভাবে চ্যানেলটাকে রিভিউতে পাঠাতে পারবো না আমাদের কাছে, কারণ সেখানে আমাদের কোনো বাটনই কিন্তু আমাদের দেওয়া হবে না অ্যাপ্লাইয়ের জন্য। তো এখানে ভুলভ্রান্তি করার কোনো বিষয় নেই, বা মানে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। যদি চ্যানেল আমরা নিয়ম মেনে ভিডিও পাবলিশ করি, তো এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ার কোনো বিষয়ে উঠে আসে না। তো এখানে চিন্তা করা বা ভয় করার কোনো বিষয় নেই। আশা করি তোমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, আমি চেষ্টা করবো পরবর্তী কন্টেন্টে তোমাদের সেটা শেয়ার করতে। তো দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ততক্ষণ।